ফোর টিভি পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিমে রামগোপালপুর এলাকায় মালবাহী ট্রাক চাপায় সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সোহাগ নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত পল্লী বিদ্যুৎ কর্মী জাকিরুলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও মারা যান। শুক্রবার সন্ধ্যায় মীর কাদিম পৌরসভা রামগোপালপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সময় সংবাদ পায় যে ভিখারি বাজার চাঁদের কোনা নামক স্থানে দুইজন আটকা পড়ছে। তাতে আমরা একজন লোক পেয়েছি ডেড বডি হিসেবে, আরেকজন হসপিটালে প্রেরণ করেছি আমরা আসার আগে। তা সম্ভবত যে ওভারটেকিং করতে গিয়ে মালবাহী একটি ট্রাক ওই দুইজনকে চাপা দিলে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সোহাগ ঘটনাস্থলে মারা যান। নিহত সোহাগের লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়া চলছে। SNN 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 টিভির সাথেই থাকুন।